সাকিব আল হাসান বাংলাদেশের একজন অলরাউন্ডার, তিনি বিশ্ব অলরাউন্ডার। এখন এই মুহূর্তে তিনি কোচের সঙ্গে বোলিংয়ের টেকনিক নিয়ে কাজ করছেন, হয়তো আমরা দেখতেই পাচ্ছি। সাকিব আল হাসান কি এবার দেখা যাবে কানাডার লিগে, যেখানে হচ্ছে তিনি একটা টিমের হয়ে খেলবেন। শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগের পরে এবার কিন্তু তিনি গ্লোবাল টি টোয়েন্টি লিগেও খেলবেন সাকিব আল হাসান। কানাডার ফ্র্যাঞ্চাইজি লিগের দল মন্ট্রিল টাইগার্সের আইকন খেলোয়াড় হিসাবে ওয়ান ডে ও টি টোয়েন্টির শীর্ষ অলরাউন্ডার। এই ক্যাটাগরিতে অবশ্য তার সঙ্গে আন্দ্রে রাসেলও আছেন। 2018 সাল শুরু হওয়ার টুর্নামেন্টটি সর্বশেষ হয় 2019 সালে, মাঝে করোনা ভাইরাসের কারণে প্রায় তিনটি বছর লিগটি হয়নি। এবার আবার শুরু হচ্ছে ছয় দলের এই টুর্নামেন্টে। প্রতি দলের স্কোয়াডে 16 জন করে খেলোয়াড় খেলবেন, 2 জন করে খেলোয়াড় হবেন আইকন। সেই হিসাবেই মন্ট্রিল টাইগার্সে আইকন খেলোয়াড় হিসাবে সাকিব ও রাসেল থাকবেন। শুধু সাকিব রাসেল নন, এই টুর্নামেন্টে আরও অনেক বড় তারকা ক্রিকেটার খেলবেন। পাকিস্তানের উইকেট রক্ষক ব্যাটার মোহাম্মদ রিজওয়ানের সঙ্গে দক্ষিণ আফ্রিকার রেসিফর ডারডুসেন, আরেকে পাকিস্তানি ইফতিকার আহমেদের সঙ্গে স্যারে জাগুয়ার্সের খেলবেন ইংলিশ ব্যাটার অ্যালেক্স হেলস। সাকিবের পাশাপাশি কিন্তু কানাডার লিগে দল পেলেন লিটন দাসও। লিটন দাসও কিন্তু হচ্ছে আগামী 20 জুলাই থেকে 6 আগস্ট পর্যন্ত মাঠে গড়াবে কানাডার গ্লোবাল টি টোয়েন্টি লিগের তৃতীয় আসরে। এই লিগের ড্রাফটে শুরুতেই দল পেয়েছিলেন সাকিব আল হাসান। আসন্ন এই টুর্নামেন্টে মন্ট্রিয়াল টাইগার্সের আইকন ক্রিকেটার হিসাবে খেলবেন বিশ্বসের এই টাইগার অলরাউন্ডার। মানুষ